আমার চৌদ্দগ্রামের ভাই ও বোনেরা, আমার মুরব্বীরা এবং যারা যারা আজকে আমার কথা শুনছেন, সকলকে জানাচ্ছি আমি এই একটা নির্বাসিত জীবন থেকে আমি নয়ন বাঙালি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি যখন এসেছিলাম প্রথম আপনাদের কাছে, আপনারা কিন্তু আমাকে বরণ করেছেন। আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ করেছেন। আপনারা আমার জন্য যতটুকু সময় দিয়েছেন তা আমি সবসময় কৃতজ্ঞ। হয়তো আমি হতে পারিনি নির্বাচিত মেয়র এবং আমি আপনাদের ভোট পেয়েছি, কিন্তু আওয়ামী লীগ সরকার আমাকে নির্বাচিত তো দেয়নি। এই সামনে আসছে নির্বাচন 30 জানুয়ারি, এবং এই 30 জানুয়ারি নির্বাচন নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। আমার যে উত্তরসূরী হিসেবে যে প্রার্থী হারুন রশিদ মজুমদার, ও আমার খুব কাছের মানুষ এবং তাকে নিয়ে আমি মনে করি যে আগামী দিনের আমরা চৌদ্দগ্রাম পৌরসভাটাকে একটি সুন্দর, একটি আধুনিক, একটি মডেল পৌরসভা করতে পারব। আমি যে স্বপ্ন দেখেছি এবং আমি যে স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য, সেই স্বপ্নটা আমি মনে করি হারুন সেটি বাস্তবায়ন করতে পারবে। এবং আপনারা জানেন যে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে সে নির্বাচন করছে, এবং এই ধানের শীষ প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক, ধানের শীষ প্রতীক তারণের অহংকার তারেক রহমানের প্রতীক। অতএব তারেক রহমানের প্রতি সম্মান দেখিয়ে, বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে আমরা এবার আসন্ন নির্বাচনে আমরা হারুনকে ধানের শীষে ভোট দিয়ে আমরা মনোনীত করব। আর যে কয়েকটি কথা না বললেই না, যে আমি অনেক চেষ্টা করেছি, কারণ নির্বাচন করেছি, নির্বাচনে অনেক পরিশ্রম করেছি, নির্বাচনের প্রত্যেকটি দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, এবং এমনকি চৌদ্দগ্রাম পৌরসভা গঠনের জন্য নেপথ্যে আমি যখন কাজ করেছিলাম, যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন এই চৌদ্দগ্রাম পৌরসভা গঠনের জন্য আমি কাজ করেছি, কখনোই কাউকে বলি নাই। আমাদের যিনি মেয়র হয়েছেন আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, সে কিন্তু জানতো যে এই পৌরসভা গঠনের ক্ষেত্রে আমার ভূমিকা ছিল অনন্য। আমি তখন মান্নান ভূঁইয়া আমাদের ছিল স্থানীয় সরকার মন্ত্রী এবং জিয়ালক জিয়া প্রতিমন্ত্রী, তাদের কাছে ধর্ণা দিয়ে আমি ওই সময় ইউনিয়ন পরিষদকে বিলুপ্ত করে আমি এই পৌরসভা গঠন করি। এবং পৌরসভা গঠনের জন্য স্থানীয় যে সংসদ ছিল আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনিও সহযোগিতা করেছেন, কিন্তু সবচেয়ে বড় ভূমিকা ছিল তখন ওই সময় সাবেক প্রতিমন্ত্রী জিয়ালক জিয়ার, কারণ উনি এটাকে খুব সিরিয়াসলি দেখেছেন এবং সেটাকে উনি এই পৌরসভাটাকে খুব শীঘ্রই বাস্তবায়ন করেছেন এবং আমাকে পাঠিয়েছেন দল। এবং নির্বাচিত হয়ে আমি চেষ্টা করেছিলাম যে ভেবেছিলাম যে আমি চৌদ্দগ্রামের জন্য কিছু একটা করব। এমনকি আমাকে তখনকার মন্ত্রী মান্নান ভূঁইয়া, যিনি আমাদের দলের মহাসচিব ছিল, তিনি আমাকে বলেছিলেন যে তুমি প্রশাসক হয়ে যাও, প্রশাসক হয়ে কাজ করো। কিন্তু আমি বলেছিলাম যে না, আমি যদি জনগণের সাথে আমার যদি অ্যাটাচমেন্ট না থাকে, জনগণের সাথে যদি আমার সংযোগ না থাকে এবং জনগণ যদি আমাকে না জানে, তাহলে আমি হঠাৎ করে গিয়ে প্রশাসক হয়ে আমি কি করব। আমি তখন প্রশাসক হই নাই, আমি তখন শুধুমাত্র নির্বাচনের অপেক্ষায় ছিলাম। এবং নির্বাচনের অপেক্ষায় থাকতে গিয়ে 2004 সালে যখন যাই, 5 সালে নির্বাচন কিন্তু আমাকে তখন হতে দেয় নাই, তখন একটি মহল তারা এই নির্বাচনে মামলা করে নির্বাচনটি স্থগিত করে। তখনও কিন্তু আমি চাকা মা প্রতীক নিয়ে আমি নির্বাচন করছিলাম, তখনও কিন্তু আমি বিজয়ী হয়ে যেতাম, তারপরও হই নাই। কিন্তু 2010 সালে আমি নিশ্চিত নির্বাচিত হওয়া সত্ত্বেও কিন্তু আমাকে বসতে দেয়নি এবং আমাকে নির্বাচিত দেয় নাই। অতএব আমি মনে করি আমার যে দুঃখগুলা, যে কষ্টগুলা, যে ক্ষোভগুলা এবং যে বেদনা আমার মধ্যে রয়েছে, আজকে নির্বাচিত জীবনযাপন করছি আপনাদেরকে ছেড়ে, আমার কষ্টটা শুধু আমি বুঝি। আমি আমার মা থেকে অনেক দূরে, আমি আমার অনেক আপন মানুষ থেকে দূরে, কিন্তু কেন? কারণ আমার বিরুদ্ধে আজকে অনেক মামলা, এবং আমি হয়তো থাকতে পারতাম এই মামলা মকদ্দমা নিয়ে, কিন্তু আমি যে অবস্থান নিয়ে থাকতে চাই এবং যে অস্তিত্ব তৈরি করতে চাই এবং যে জিনিসটি আমি চাই বাংলাদেশের রাজনীতিতে, সেই জিনিসটি আমার মতো করে হয় না, এবং আমার মতো করে হয় না বলেই আজকে আমি দূরে রয়েছি। এবং আমার কোনো প্রকার এখন কোনো স্বপ্ন নাই চৌদ্দগ্রাম নিয়ে, যে আমি চৌদ্দগ্রামে আগামী দিনে আবার আসবো, আমি এমপি ইলেকশন করবো, কিংবা চৌদ্দগ্রামে আমি আপনাদের কাছে আমি আমার জন্য ভোট চাইবো, সেটি কিন্তু আমি চাইবো না। কারণ আমি চাইবো না এই জন্য যে আমার তেমন কোনো স্বপ্ন চৌদ্দগ্রাম নিয়ে আর আমি দেখি না, কারণ আমার স্বপ্ন ভাঙতে ভাঙতে এমন একটি পর্যায়ে এসেছে, আমি 2-3 বার আমি আমার স্বপ্ন ভেঙেছি, আমি কষ্ট করেছি, দিন রাত খেটেছি, আমি গ্রামে গ্রামে গিয়েছি, আপনাদের দ্বারস্থ হয়েছি, আপনাদের ঘরে গিয়ে আমি আপনাদের দুয়ারে গিয়ে আমি সময় দিয়েছি এবং আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। অনেক আমার মনে পড়ে সেই নাটাপাড়া থেকে বীরচন্দ্রনগর পর্যন্ত এই 26টি গ্রামে কত মানুষকে আমি রাত নাই দিন নাই কষ্ট দিয়েছি, বাসায় গিয়ে খেয়েছি, আমি তাদেরকে আমার মিছিল এনেছি, আমি তাদেরকে আমার ভোটের জন্য কাজ করেছি, রাজনীতিতে আমি সময় দিয়েছি। আমি যখন চৌদ্দগ্রাম পৌরসভার
সভাপতি নির্বাচিত হয় সেই নির্বাচনে আমাদের এই ১৪ গ্রামের এই নয়টি ওয়ার্ডের জনগণ, নয়টি ওয়ার্ডের প্রতিনিধিরা আমার জন্য তারা প্রচুর পরিশ্রম করেছে, বিনিময়ে আমি কিচ্ছু করতে পারিনি, আমি বিনিময়ে আপনাদেরকে কিচ্ছু দিতে পারি নাই, আমার সেই সুযোগ হয় নাই। কিন্তু আমি এখন একটি অনুরোধ করি, একটি মাত্র অনুরোধ, যে আপনারা আগামী যে ৩০ তারিখের নির্বাচন, ধানের শীষ প্রতীকে হারুনকে নির্বাচিত করুন, এবং যদি হারুন নির্বাচিত হয় মনে করবেন আমি আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আমি নির্বাচিত হয়েছি। এবং আমি যদি নির্বাচিত হই সেটি হচ্ছে আমি যে স্বপ্নটি দেখেছি আমি সেই স্বপ্নটি বাস্তবায়ন করবো হারুনকে দিয়ে। অতএব আমি আশা করছি এবং সর্বশেষ আপনাদের কাছে প্রত্যাশা যে আসুন এবার নির্বাচনে, আমার বিশ্বাস যে আওয়ামী লীগ সরকারের সকল ষড়যন্ত্রকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো, এবং আওয়ামী লীগ ষড়যন্ত্র যে ষড়যন্ত্র করছে হয়তো তারা ভোট কারচুপি করে নিয়ে যাবে, কিন্তু আমরা জানি কে আমাদের মেয়র হবে, আমরা জানি কে আমাদের নির্বাচিত প্রতিনিধি হবে, সেই জানাটাকে আমাদের সেই অস্তিত্বটাকে জাগান দিতে হবে, সেই অস্তিত্বটাকে তুলে ধরতে হবে। আমি এই ২৬টি গ্রামের প্রত্যেকটি মুরব্বীদের কাছে, ভাই বোনের কাছে জোর মিনতি করি যে আসুন আমরা ৩০ তারিখের ভোট কেন্দ্রে গিয়ে আমরা ধানের শীষ প্রতীকে হারুনকে নির্বাচিত করি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আবার কথা বলবো এবং আমি আবার এই বিষয়ে আলোচনা করবো।